Assalamualaikum, আমি আজাদ সোহেল অভিজাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের যে ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করি সেগুলো আপনাদের কাছে ধারাবাহিকভাবে কথা বলে আসছি এবং সুন্দরভাবে উপস্থাপন করে বুঝিয়ে আসছি। আজকে আমরা যেটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে সুইডেনের যে আমরা ভিসা প্রসেসগুলো করছি এগুলো হচ্ছে এগ্রিকালচার ভিসা, যেটা সিজনাল ভিসা বলা হয় তাদের ভাষাতে, বা আমরা সাধারণত বুঝার সুবিধার জন্য আমরা ডাইরেক্টলি বলছি যে এগুলো হচ্ছে এগ্রিকালচার ভিসা। এবং এখানে যে কেউ যেতে পারবেন, যে কেউ বলতে যারা হচ্ছে যে পরিশ্রম করার মতো আপনাদের কন্ডিশন আছে তারা আপনারা যেতে পারবেন। এবং এখানে তাদের যে যে ডিমান্ডটি আমাদের কাছে দেওয়া আছে সেখানে একটাই ব্যাপারে ব্যারিয়ার আছে, সেটি হচ্ছে যে 45-এর পরে যারা আছেন তারা হয়তো এই যে প্রোগ্রামটি প্রোগ্রামের আওতায় যেতে পারবেন না। মোটটা হচ্ছে 18 থেকে 45-এর ভিতরে যে এজ লিমিটটি আছে সেখানে আপনারা যেতে পারবেন। আর এখানে যেটা আমরা বলতে চাই যে বিভিন্ন ধরনের ভিসা করে হচ্ছে যে সেনজেনে যাওয়া যায়। সেনজেন যে কোনো দেশেই অনেকগুলো স্কিম আছে তাদের, সেই স্কিমগুলোতে তারা ওয়ার্ক পারমিট দিয়ে থাকে বা সেগুলোতে তারা লোক নিয়োগ করে থাকে। কিন্তু আমরা যেটা বলতে চাই যে আমরা যেহেতু একদমই লেবার শ্রেণী নিয়ে কাজ করছি, সুতরাং যারা হচ্ছে যে ওখানে যে সেটেলমেন্ট হওয়ার চিন্তা ভাবনা করছেন, সহজে যেতে চাচ্ছেন বা কম সময়ের ভিতরে যেতে চাচ্ছেন, তারা হচ্ছে যে এই প্রোগ্রামের আওতাতে আসতে পারেন। কারণ আমরা যেটা বলি যে অনেকেই শুধুমাত্র সেনজেনে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসা করে যান, গিয়ে ওখানে গিয়ে যাওয়ার পরে হচ্ছে সেটেলমেন্ট হইতে পারে যেহেতু তারা বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে। তার চাইতে অনেক বেটার কন্ডিশন হচ্ছে যে আপনি এই যে 6 মাসের যে আপনার এগ্রিকালচার ভিসাটি হচ্ছে সেভাবে যাওয়া, এবং কস্টিংটাও আপনার যারা ট্যুরিস্ট ভিসা করে যাচ্ছে বাংলাদেশে থেকে তারা তাদের চাইতে অনেক কম খরচে যেতে পারছে। পাশাপাশি হচ্ছে যেহেতু এটা ব্যাংক লোন হয়, ব্যাংক লোন হলে পরে আপনি হচ্ছে যে সেখান থেকে কিছু টাকার একটা সাপোর্টিং চলে আসে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এই ভিসাগুলোতে কোনো প্রকারে কোনো ইন্টারভিউ ফেস করতে হয় না। আমরা বিগত কিছুদিন ধরে হচ্ছে যে বেশ কিছু ইটালির যে এগ্রিকালচার ভিসা সেগুলোর স্ট্যাম্পিং পাচ্ছি, এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে 2.5 মাস মতো সময় লাগছে। এখন আমরা যেটা বলছি যে সুইডেনের এই কাজগুলো করতে একই প্রসেসে যেহেতু হচ্ছে, বা তারা তো একটা কমন প্ল্যাটফর্ম ইউজ করে, তারা হচ্ছে যে কমনলি কিছু নীতি নির্ধারণের মাধ্যমে সেনজেনের ভিসাগুলো হয়ে থাকে, এবং এই ভিসাগুলোতে গেলে পরে অ্যাপ্লাই করলে আপনার কোনো ইন্টারভিউ হবে না। দ্যাট মিনস হচ্ছে আপনার যদি ওয়ার্ক পারমিট আসে সেই ক্ষেত্রে আপনি কনফার্ম থাকতে পারেন যে আপনার এই ভিসাগুলো স্ট্যাম্পিং হবে এবং আপনি যেতে পারবেন। সুতরাং যারা হচ্ছে সহজে যেতে পারবেন এবং যারা কম সময়ের ভিতরে যেতে চান তারা এই ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। আর আরেকটি কথা আমি এই ভিডিও মানে জানাতে চাই যে অনেকেই আমাদের কাছে আসেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা মাস্টার্স করে ফেলেছেন, তাদের জন্য আমাদের যে মানে সহজ যে পরামর্শটি থাকবে সেটি হচ্ছে যে আপনি এন্ট্রি করলে আপনি হচ্ছে জব চেঞ্জ করতে পারবেন। কারণ হচ্ছে যে ইউরোপিয়ান রুলস অনুসারে আপনার যে ওয়ার্ক পারমিটের পেপার এবং আদার্স যে সব ডকুমেন্টসগুলো থাকে সেখানে অবস্থান করার জন্য, বা কিছুদিন পরে যখন আপনি দেশে পাসপোর্ট পাবেন বা পাবেন, সেখানে যেহেতু আপনার নিজের কাছে থাকবে, কোম্পানি কখনো জমা রাখার মতো এখতিয়ার রাখে না, সুতরাং আপনি খুব সহজেই সুইচ করতে পারবেন, কোম্পানি সুইচ করতে পারবেন, পাশাপাশি আপনি কান্ট্রিও সুইচ করতে পারবেন। সুতরাং যারা যোগ্য আছেন বলে নিজেদেরকে বেশি মনে করছেন, কারণ হাই ক্যাটাগরির জবগুলোতে আপনার ইন্টারভিউ দিয়ে প্রসেসিং করতে অনেক সময় লাগে, সে তারাও এ বিষয়ে আপনারা যদি অ্যাপ্লাই করেন পরবর্তীতে আপনারাও হচ্ছে যেখানে পারমানেন্ট হতে পারবেন। এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে চান তাহলে আমাদের স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে আপনারা ভালোভাবে জেনে নিতে পারেন। আমাদের যে অভিজ্ঞ কনসালট্যান্ট টিম আছে তারা আপনাকে ভালোভাবে অ্যাসিস্ট করবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।